আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যারা এসএসসি 2022 সালে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা নিয়ে তো অনেকটাই দুশ্চিন্তার মধ্যে কাটতেছে হয়তোবা। তো তোমাদের বলে রাখি যে জুনের মধ্যে, জুন জুলাই এই দুইটা মাসের মধ্যে যে কোনো একটা মাসে তোমাদের পরীক্ষাটা হবে। তো পরীক্ষার মধ্যে তোমাদের নাম্বার বন্টন কমিয়ে আনা হয়েছে, তবে শর্ট সিলেবাস কমানো হবে না, এটা পসিবল না, আর কমবেও না হয়তোবা। যদিও তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে হয়তোবা কমতে পারে। তো তোমাদের নম্বর বন্টনটা কেমন হবে, কীভাবে কোর্শন হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো বাংলা প্রথম পত্রের কোনো কথা বলেনি এখানে, বাংলা দ্বিতীয় পত্রের কথা বলছে যে বাংলা দ্বিতীয় পত্রে কী কী সিলেবাস আসবে, বাংলা প্রথম পত্রে কেমন হবে কোর্শন তারপর আমরা জানাবো এখানে। তো যেটা শর্ট সিলেবাস সেটাই আছে। তো এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে মান বন্টনের কথা বলছে যে বাংলা দ্বিতীয় পত্রে 102 নম্বর হচ্ছে বিষয়কোড, পূর্ণ মান হচ্ছে 55 মার্কে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। বহুনির্বাচনী অভিক্ষা অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 30টা প্রশ্ন থাকবে, কিন্তু তোমাদের উত্তর দিতে হবে মাত্র 15টা। অর্থাৎ তোমরা প্রত্যেকটা মানে 15 মার্কে পরীক্ষা হবে আর প্রত্যেকটার মার্ক হবে 1। তো 30টা প্রশ্নের জন্য আবার 30 মিনিট কিন্তু দেওয়া থাকবে না, ওই দিকে খেয়াল রাখতে হবে। মাত্র 15 মিনিট থাকবে, 15 মিনিটের ভিতরে 15টা দাগাতে হবে এবং 30টার ভিতরে তোমার বিকল্প করার ইয়া পাবে, মানে সুযোগ পাবে, তবে টাইম কিন্তু পাবে না, এদিকে খেয়াল রাখতে হবে। আর রচনামূলক 40 মার্কে হবে, 40 মার্কের মধ্যে অনুচ্ছেদ রচনা দুটি থাকবে, একটির উত্তর লিখতে হবে। পত্র, দরখাস্ত, পত্রিকা প্রকাশের জন্য চিঠি যেগুলো আমরা বলি প্রতিবেদন, তো ওইগুলো দুইটা থাকবে, একটির উত্তর লিখতে হবে। এটা তো প্রতিবেদন আর একটা আছেই, তার মানে পত্রিকা প্রকাশের চিঠিই হবে এখানে 2 নম্বরে। তো এখানে প্রতিবেদন আসছে দুইটার মধ্যে একটা লিখতে হবে, ভাব সম্প্রসারণ দুটি থাকবে, একটি লিখতে হবে। তার মানে এখানে কোনো রচনা থাকবে না, মানে যেটাকে আমরা বড় করে রচনা বলি সেটা থাকবে না। তো এই হচ্ছে আমাদের 40 মার্কের, মানে টোটালি হচ্ছে আমাদের 55 মার্কের পরীক্ষা। তো 55 মার্কের পরীক্ষার জন্য সময় ওই রকম করেই নির্ধারণ করা হবে। তো চলো তাহলে এবার ইংলিশটা দেখে নিই, ইংলিশ ফার্স্ট পার্টে কীভাবে করা হয়েছে। ইংলিশ ফার্স্ট পার্টে শর্ট সিলেবাসটা যেরকম ওই রকমই আছে, কোনো চেঞ্জ নাই। তো এখানে মান বন্টনটা দেখতে পাচ্ছ 50 মার্কের পরীক্ষা হবে, সিন প্যাসেজ 1, এখানে আনসিন প্যাসেজই থাকবে না, সব সিন প্যাসেজ থাকবে। তো মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ থাকবে, পাঁচটি উত্তর দিতে হবে, অ্যানসারিং কোশ্চেন 4টি থাকবে, 2 মার্ক করে। টোটাল হচ্ছে আমাদের আট নাম্বার পাবো আমরা এখানে। তো সিন প্যাসেজ 2 থেকে আসবে, গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ, মানে কোনো ধরনের ক্লু থাকবে না, ক্লু বাদেই আমাদের কি এই ফিলিং মানে গ্যাপগুলো ফিল করতে হবে। মোট 10টি থাকবে, প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে, টোটালি 5 মার্ক। সিন প্যাসেজ 3, ইনফরমেশন ট্রান্সফার, এখানে 5 মার্ক করে 6টি থাকবে, টোটালি হচ্ছে 3 মার্ক। সামারাইজিং মানে এই প্যাসেজটার সামারি দিতে হবে, সেটা হচ্ছে 5 মার্ক। ম্যাচিং করতে হবে, যেটাকে আমরা টেবিল বলে থাকি, এটা হচ্ছে আমাদের 4 মার্ক থাকবে, একটি টেবিলই থাকবে। এখানে দেখো রাইটিং টেস্টে মাত্র 20 মার্ক রাখা হয়েছে, প্যারাগ্রাফ লিখতে হবে একটা 8 মার্কের জন্য, ইমেল একটা লিখতে হবে 7 মার্কের জন্য, আর একটা ডায়লগ থাকবে 5 মার্ক। এই টোটালি হচ্ছে আমাদের 50 মার্ক। কোশ্চেন কেমন হবে সেটাই কিন্তু আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা এটা প্রকাশ করব, এরকম কোশ্চেন হবে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে রাখবে। তো চলো ইংলিশ সেকেন্ড পার্ট দেখে নিই। ইংলিশ সেকেন্ড পার্টে দেওয়া আছে যে সিলেবাস, এখানে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি উইদাউট ক্লোজ, এখানে আমাদের উইদাউট ক্লোজের মধ্যে 5 মার্ক থাকবে। এখানে উইদাউট ক্লোজের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে, আর জিরো আর্টিকেলস আছে। এর ভিতরে আমাদের মানে টোটালি 10টা কোশ্চেন থাকবে, হাফ মার্ক করে টোটালি 5 মার্ক। রাইট ফ্রম ভার্ব আসবে এখানে একটি, তো এখানে 10টি কোশ্চেন হবে, 10টি কোশ্চেনের মধ্যে 5 মার্ক করে মোট 5 মার্ক। চেঞ্জিং সেন্টেন্সে আছে ভয়েস চেঞ্জ আর ডিগ্রি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। মানে ভাগ্য ভালো তোমাদের সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সটা নাই, হয়তো বা অনেকেই ভালো পারে, তো তাদের জন্য না, যারা একটু দুর্বল স্টুডেন্ট, যারা ইংলিশে এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে অনেক বেশি ভয় পায়, তাদের জন্য এটা কিন্তু সুখবর একটা। পাঁচটা থাকবে, পাঁচটাকে চেঞ্জ করতে হবে, 1 মার্ক করে, টোটালি 5 মার্ক। ইউজ অফ সাফিক্স প্রেফিক্স, তো এগুলো অনেকটাই মুখস্থ বিষয়, আর পার্ট অফ স্পিচ যারা ভালো বুঝে তাদের জন্য এগুলো তো খুব ইজি বিষয়। তো তা এখানে থাকবে 10টি কোশ্চেন, তার মধ্যে 5 হাফ মার্ক করে টোটালি 5 মার্ক। টেক কোশ্চেন আছে, টেক কোশ্চেন হচ্ছে আমাদের আমাদের 5টা থাকবে, খুবই ইজি একটা কিন্তু কোশ্চেন টেক কোশ্চেন, কয়েকটা 3টা থেকে 4টা রুলস ভালো করে শিখলেই খুব ইজিলি হয়ে যায়। তো 5 মার্ক। পাংচুয়েশন হচ্ছে আমাদের 5টি থাকবে, 1 মার্ক করে 5 মার্ক, অর্থাৎ আমাদের দাঁড়ি কমা সেমিকলন কথায় কী বুঝবে, এই টাইপের কথা আছে। রাইটিং পার্টে আছে আমাদের সিভি উইথ কভার লেটার, কভার লেটার সহ সিভি। তোমরা জেনে থাকবে যে তোমাদের প্রথম না হলে দ্বিতীয় যে অ্যাসাইনমেন্ট ছিল, মানে নবম দশম দশম অ্যাসাইনমেন্টটি আমাদের সিভি রিজুম রাইটিং ছিল 10 মার্কের। তো এখানে ফর্মাল লেটার আসতে পারে,
ফর্মাল লেটারের মধ্যে আমাদের যে টু দ্য হেডমাস্টার, তারপরে নোটিশ টাইপেরও আমাদের ফর্মাল লেটার হতে পারে। তো সেগুলো হচ্ছে আমাদের কি 10 মার্ক, এই টোটালি হচ্ছে আমাদের 50 মার্ক। টাইম ডিউরেশন সম্ভবত দেড় ঘন্টা দেবে, এখানে টাইমের কথা বলেনি। আর বাকি যে সাবজেক্টগুলো থাকলো সবগুলো সাবজেক্টই কিন্তু 50 মার্কের পরীক্ষা। তো সেগুলো কীরকম করে হবে সেটা আমরা একটু দেখে নিই। তো এখনও কিন্তু এগুলো কনফার্ম না, কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে এই তিনটি সাবজেক্ট, এই জন্য মানবন্ধনটা এখানে প্রেরণ করছে। শিক্ষামন্ত্রী বলছে যে হাফ মার্ক হবে, কিন্তু তারপর আমরা সেগুলো একটু দেখে নিই যে 50 মার্কের পরীক্ষা সায়েন্স আর্টস কমার্স কীরকম করে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিপার্টমেন্ট সায়েন্স, সায়েন্সের লিখিত 20 আসবে, প্রশ্ন সবগুলোই থাকবে যেমন এর আগের আগের যে সায়েন্সদের পরীক্ষা হলো সেইভাবে পরীক্ষাটা নেওয়া হবে। আর এমসিকিউ আমাদের 12 মার্কের পরীক্ষা হবে, 25টা থাকবে, 12টা অ্যান্সার করতে হবে। এখানে আমাদের 8টা কোশ্চেন থাকবে, 8টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো এখানে আমাদের আছে 5 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল, টোটালি 37 মার্কের। তো এখানে 5 মার্ক করতে গেলে আমাদের লাগবে লিখিততে 7, এটা আলাদা আলাদাভাবে লাগবে, এমসিকিউতে 4, আর আমাদের যে প্র্যাকটিক্যাল আছে সেখানে 2 মার্ক। আর হিউম্যানিটি অর্থাৎ মানবিকের মধ্যে লিখিত 3টা প্রশ্ন অ্যান্সার করতে হবে 11টা প্রশ্ন থেকে, আর নৈবেদিক 30টার মধ্যে থেকে 20 মার্ক টোটালি করতে হবে। তো টোটালি হচ্ছে আমাদের এখানে 50 মার্কের, আর 5 মার্ক হচ্ছে 10 এবং 7। এটা কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইট অনুযায়ী বলতেছি, শিক্ষা মানে ওই দপ্তর থেকে এখন এটা আসেনি। কমার্সের জন্য 30 মার্ক লিখিত, আর 20 মার্ক হচ্ছে আমাদের কি এমসিকিউ, এই হচ্ছে 50 মার্ক, আর 5 মার্ক হচ্ছে 17। তো এই হচ্ছে তোমাদের টোটালি ডিস্ট্রিবিউট। আর বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলো সাবজেক্টে এই হিউম্যানিটি যে সিস্টেমে আছে বা কমার্স যে সিস্টেমে আছে এই সিস্টেমে কিন্তু পরীক্ষা হবে, সায়েন্সের সিস্টেমে কিন্তু বাকিগুলো সাবজেক্ট পরীক্ষা হবে না। যেমন বাংলা প্রথমপত্র আছে, তারপর ধর্ম আছে, কৃষি আছে, এই সাবজেক্টগুলো সাধারণত এই যে হিউম্যানিটি আর কমার্সের যে মার্ক সিস্টেমটা এই সিস্টেম অনুযায়ী হবে। তো এটা হচ্ছে আমাদের একটা সম্ভাব্য, কারণ যেহেতু বলছে যে হাফ মার্কে পরীক্ষা মানে 50 মার্কে পরীক্ষা নেবে, ওই অনুযায়ী কিন্তু এরকমটাই হয়, আর এরকমটাই টাইম আমাদের ইয়াটা করবে মানে মার্কটা সিস্টেমটা করবে। এখানে টাইম ডিউরেশনের কথা তেমন কিছু বলেনি এখানে, যেমন এখানে বলছে যে এমসিকিউ 30 মিনিট কিন্তু দেওয়া থাকবে না, 20 মিনিটে যদি আমাদের 20 মার্কে যদি পরীক্ষা হয় 20 মিনিটই দিবে, 30 মার্কে যদি পরীক্ষা হয় সর্বোচ্চ 1 ঘন্টা দিতে পারে আমাদের হিউম্যানিটির জন্য, 1 ঘন্টা 10 মিনিট এরকম দিতে পারে, এর বেশি কিন্তু দিবে না। তো এই ছিল তোমাদের মার্ক সিস্টেমটা, আর খুব দ্রুতই আমরা কোশ্চেনগুলো আপলোড করব, আর সেই কোশ্চেনগুলো দেখে নেবে যে 3টা কোশ্চেন কীরকম করে আসবে আর কীরকম করে অ্যান্সার করতে হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।